এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের আজব এবং অদ্ভুত প্রাণী সম্পর্কে জানি এবং তাদেরকে দেখি। এমন সুন্দর প্রাণীও এই পৃথিবীতে রয়েছে যাদের দেখে আমরা মুগ্ধ না হয়ে পারি না। কিন্তু আজকে আমি আপনাদের প্রাণীদের সৌন্দর্য সম্পর্কে জানাবো না, বরং তাদের এমন কিছু আচার আচরণ সম্পর্কে জানাবো যেগুলো দেখে আপনি রীতিমতো হতবাক হয়ে যাবেন। এইসব ভিডিও দেখে আপনার প্রাণী সম্পর্কে এতদিনের লালিত ধারণা একটি বিশেষ দিকে মোড় নেবে। আমি অবশ্যই আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি চমৎকারভাবে অভিভূত হয়ে যাবেন। নাম্বার 1, পিঁপড়েদের আমরা সবাই চিনি। এটাও জানি যে তারা খুবই পরিশ্রমী একটি প্রাণী। তারা কোনো ধরনের বিশ্রাম না নিয়ে একাধারে কাজ করতে থাকে, কিন্তু তারপরেও এরা অনেক ছোট হওয়ার কারণে আমরা প্রায় সময় তাদের বিভিন্ন কার্যকলাপ খেয়াল করি না। তাই এখন আমি আপনাদের তাদের এমন একটি টিম ওয়ার্ক দেখাবো যেটি হয়তো আপনি আগে কখনোই দেখেননি। যখন নদীতে জোয়ার আসে তখন পিঁপড়েদের কলোনির অনেক ক্ষতি হয়ে যায়, কারণ তারা পানিতে নেমে যায় এবং সবাই এমন ভাবে একত্রিত হয়ে যায় যাতে করে মনে হয় যেন বিশাল আকৃতির একটি পিঁপড়ার নৌকা। কিন্তু তাদের এই কারণে পর্যায়ক্রমে দুর্বল হয়ে পড়ে, কারণ নিচ থেকে মাছেরা অনেক পিঁপড়েকে খেয়ে ফেলতে শুরু করে, কিন্তু তারপরেও তারা হার মানে না। এভাবেই জমাটবদ্ধ হয়ে থাকে যতক্ষণ না তাদের ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নিয়ে বেড়ে উঠছে। এই প্রাণীদের এমন হার্ডওয়ার্কের জন্য একটি লাইক তো অবশ্যই ডিজার্ভ করে, তাই না? নাম্বার 2, জীবজন্তুরা বুঝে গেছে কখন উপযুক্ত অভিনয় করে নিজের প্রাপ্য হাসিল করা যায়, এই জন্য তারা এরকম ভাবে অভিনয় করে নিজের স্বার্থ হাসিল করে। থাইল্যান্ডের এরকম একটি কুকুরকে দেখা গেছে যেটি পঙ্গু হওয়ার অভিনয় করে, কিন্তু আসলে সে এরকম নয়। মানুষজন এটিকে পঙ্গু কুকুর ভেবে মায়া করে বিভিন্ন ধরনের খাবার উপাদান দেয়। এই কুকুরকে যখন সেখানকার একজন জন্তু বিশেষজ্ঞ চেক করে তখন সে খুবই কষ্ট পায়। এই কুকুর সম্পর্কে যখন ওই এলাকার মানুষকে সে জিজ্ঞাসা করে তখন জানতে পারে এই কুকুর পঙ্গু হওয়ার অভিনয় করছে মাত্র। কিন্তু সেই ব্যক্তি কোনো কথা না শুনে কুকুরটিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তাকে জানায় কুকুরের পা একদম ঠিক আছে, সে কেবলমাত্র অভিনয় করে। আজও এই কুকুরটি এরকম ধরনের অভিনয় করে মানুষদের বোকা বানায়, কিন্তু আসল ব্যাপার হচ্ছে সে এই অভিনয় কেবলমাত্র নিজের খিদে মেটানোর জন্য করে। ভেরি স্মার্ট। নাম্বার 3, গাভী খুবই সাধারণ একটি জন্তু যেগুলো মানুষের সাথে অনেক বেশি বন্ধুসুলভ আচরণ করে। এগুলো সাধারণত শান্ত মেজাজের হয়ে থাকে, কিন্তু এখন নাম্বার 4, আমরা সবাই জানি সিংহ জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি, যাদের সাথে যে কেউ পাঙ্গা নিতে চাইবে না, যে কেউই এদেরকে ভয় পায়। কিন্তু এরা সবসময় ভয়ঙ্কর হয় না, তারই প্রমাণ পাওয়া যায় এই ভিডিওতে। এরাও বিড়ালের একটি প্রজাতি। তাদের মাঝে আপনি একটি চঞ্চলতা লক্ষ্য করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সিংহী মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে, অন্যদিকে একটি সিংহ এসে চুপি চুপি তাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সিংহটি তাকে ভয় দেখাতে গিয়ে নিজেই তার অদ্ভুত আচরণ দেখে ভয় পেয়ে যায়। তা দেখে বুঝতেই পারা যায় নিজের স্ত্রীর সামনে কোনো স্বামীরই বেল নেই। সেখানে এটি যদি জঙ্গলের রাজাও হয় তারপরেও। নাম্বার 5, কুকুরেরা মাঝে মাঝে এমন সব অদ্ভুত ধরনের কাজ করে বসে যেগুলো দেখে আমাদের হাসি আটকে রাখা দায় হয়ে পড়ে। এগুলো যা কিছুই করুক না কেন দেখতে কিন্তু খুবই কিউট দেখায়, তাই না? কিন্তু এই কুকুরটি এমন সব কাজ করে চলেছে যা আপনি হয়তো অন্য কোনো কুকুরকে করে থাকতে দেখবেন না। এই কুকুর মানুষের কাছ থেকে টাকা চুরি করে এনে দোকানে যায়, তারপর সেখান থেকে নিজের জন্য খাবার কিনে নেয়। সে তার মালিকের সাথেই থাকে আর মালিকের মাছের ব্যবসা করে। এই দোকানে এসে যখন কেউ মাছ কিনে টাকা ফেরত নেয় তখন কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কাস্টমারের কাছ থেকে ফেরত নেওয়া টাকাগুলো কেড়ে নেয়। কিন্তু যদি সেই টাকা কেড়ে নিতে সমর্থ না হয় তাহলে খুবই মন খারাপ করে চেয়ে থাকে, যা দেখে যে কারোই মন গলে যাবে। এমন কাজ এই কুকুরটি দিনে 4-5 বার করে থাকে। বলতেই হবে এই কুকুরটির বুদ্ধি আছে বটে। নাম্বার 6, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন জন্তুরা কিভাবে অভিনয় করে, কিন্তু এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো এটি সবকিছু থেকে অনেক বেশি সারপ্রাইজিং এবং ফানি হবে। ঘোড়া এমন একটি জন্তু যেটিকে প্রায় সবাই পছন্দ করে। এটি অনেক শক্তিশালী এবং দ্রুতগামী হয়ে থাকে, কিন্তু এই ঘোড়াটি তেমন নয়। এই ঘোড়ার ওপর যখনই কেউ ওঠে তখন এটি নিচে পড়ে গিয়ে মরে গিয়েছে এমনটা নাটক করে। এরকমই সে অনেকক্ষণ যাবৎ পড়ে থাকে, তারপরে সে শুয়ে থাকা অবস্থায় একটু চোখ খুলে দেখে কেউ আশেপাশে আছে কিনা।
যদি কেউ না থাকে তাহলে সোজা দাঁড়িয়ে যায়। এই ঘোড়ার মালিক বলে থাকে সে হয়তো অলস, নয়তো এমনটা করে সে মজা পায়। এই ঘোড়া তার মালিকের সাথে খুবই মিশুক, যদিও ঘোড়াটি কাউকে নিজের উপর চড়তে দেয় না, কিন্তু সে অনেক ভালো অভিনয় করে থাকে। নাম্বার 7, হাতিকে অনেক আগে থেকেই বুদ্ধিমান এবং মানুষের বন্ধু হিসেবে সবাই জেনে আসছে, যারা মানুষের সাথে খুবই চমৎকারভাবে সম্পর্ক স্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানুষের সাথে থাকতে পছন্দ করে। তারা মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেও ফেলেন, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে একটি হাতি ছবি আঁকার তুলি নিয়ে একটি ক্যানভাসে নিজের সুরের সাহায্যে ছবি আঁকতে শুরু করে, কিন্তু কেউ বুঝে উঠতে পারছিল না যে সে আসলে কি আঁকার চেষ্টা করছে। কিছুক্ষণ পর দেখা যায় সে আসলে একটি হাতির ছবি এঁকে ফেলেছে, যেটিতে সে পরবর্তীতে রঙও দিয়েছে। এছাড়াও আপনি জানলে অবাক হবেন, সেই ছবিটি আঁকতে গিয়ে কোনো ধরনের ভুল করেনি। আপনি কি এর আগে এমন বুদ্ধিমান হাতি কখনো দেখেছেন? কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু নাম্বার 8, এই ছোট্ট কুকুরটি কোথাও একটা যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই বিড়াল মাসি তার পথ আটকে দিয়ে তাকে যেতে বাধা প্রদান করছিল। এই ছোট্ট কুকুর বিড়ালের এমন কার্যকলাপের সামনে অসহায়, তাই সে সামনে এগিয়ে যেতে পারছিল না। এমনটা সহ্য করতে না পেরে সে বাড়ির ভেতরে চলে যায় এবং তার বড় ভাই স্বরূপ একটি বড় কুকুরকে নিয়ে আসে, যেটা দেখে বিড়াল ভয়ে চুপসে যায় এবং পথ থেকে সরিয়ে পালিয়ে যায়। হ্যাঁ, বল সিং থেকে পানি পান করার অভিনয় করতে শুরু করে দেয়। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি এখানে বিড়ালের অভিনয়ের প্রশংসা করবেন নাকি বড় কুকুরটির সাহসিকতার? আর ছোট কুকুরটির ব্যাকআপ আছে বস। নাম্বার 9, পেঙ্গুইন খুবই কিউট এবং সুন্দর একটি প্রাণী। বাচ্চা পেঙ্গুইনের ব্যাপারে কি বলবো, এগুলো তো কিউটের ডিব্বা। এখন আমি আপনাদের খুবই অদ্ভুত একটি ফুটেজ দেখাবো, যেখানে আপনি দেখতে পাবেন একটি বেবি পেঙ্গুইন তার পিতার থলিতে ঢোকার চেষ্টা করছে। এটি এই জন্য যে এই বাচ্চাটি এখনো অনেক ছোট, যেটি এত দ্রুত ঠান্ডার সাথে মোকাবেলা করতে পারছে না। এই জন্য সকল বাচ্চা পেঙ্গুইনেরা নিজের বাবার থলিতে এই সময় আশ্রয় নেয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এটি মোটা হওয়ার কারণে ঢুকতেই পারছিল না, তাই তাকে এই বেবি পেঙ্গুইনের গ্রুপে জয়েন করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রথম দিকে এই প্রাণীটি যখন সেখানে যাওয়ার চেষ্টা করে, তখন সে সেখানেও নিজের জায়গা করে নিতে পারছিল না, কারণ সেখানে থাকা পেঙ্গুইনগুলো তার তুলনায় অনেকটাই বড়, যার কারণে অনেক চেষ্টার পরেও সে অবশেষে নিজের জায়গা করে নিতে সমর্থ হয়। যাক বাবা, অবশেষে তো জায়গা পেল। নবচেন, এই কুকুরের কাহিনী দেখে আপনিও অবাক হয়ে যাবেন, কারণ এই কুকুরের শখ খেলাধুলা এবং ঘোরাফেরা নয়, তার শখ হচ্ছে টিভি দেখা, যার কারণে এই কুকুরটি টিভির সামনে থেকে সরেই না। টিভিতে ফুটবল দেখা এই কুকুরের খুব পছন্দ, যেখানে বল দেখে সে এটি দিয়ে খেলার চেষ্টা করে। যখনই টিভি অন করা হয়, তখন সে টিভির সামনে গিয়ে সেটি দেখতে শুরু করে। তার এমন কর্মকাণ্ডের জন্য অনেকেও টিভি দেখতেই পারে না। যখনই টিভি বন্ধ করে দেওয়া হয়, তখন সে কি করে আপনি নিজের চোখে দেখুন, অন্য ঘরে গিয়ে নিজের জিভের সাহায্যে টিভি অন করে দেয়। কিন্তু আপনাদের ঘরে যদি কুকুর থেকে থাকে, তাহলে তাকে এত কাছ থেকে টিভি দেখতে দেবেন না, কারণ এটি তার জন্য অনেক হানিকারক। নাম্বার 11, বিভিন্ন টুরিস্ট প্লেসে আপনি বানরকে দেখতে পাবেন, যেখানে আমরা তাদেরকে কাছে ডেকে নিয়ে খাবার খাইয়ে থাকি। তেমনিভাবে এই ব্যক্তিও একটি বাচ্চা বানরকে নিজের কাছে ডেকে আনার চেষ্টা করছিল, তখন এমনটা তার মা দেখে ফেলে এবং তখন সে বাচ্চাটিকে ওই ব্যক্তির কাছে যেতে দেয় না। তার কাছে হয়তো মনে হয়েছে এই ব্যক্তি তার বাচ্চার ক্ষতির কারণ হবে, যার কারণে এই বানরটি তার সাথে রাগও করে বসে। নাম্বার 12, এই ছোট্ট কিউট কুকুরটির কর্মকাণ্ড আপনার মন সত্যি খুশি করে দেবে। এই বাচ্চা কুকুরটি ভেবেছে এই হাঁসের বাচ্চারা হয়তো পানিতে ডুবে যাচ্ছে, তাই সে বারবার এই হাঁসের বাচ্চাগুলোকে পানি থেকে বের করে আনছে। কিন্তু এই বাচ্চা কুকুরটি তো জানেই না যে হাঁসের বাচ্চাগুলো কখনো ডুবে যাবে না, যার কারণে সে একটি একটি করে সবগুলো হাঁসের বাচ্চাকে পানি থেকে নিয়ে নামিয়ে দেয়। কি কিউট কুকুর, তাই না? নাম্বার 13, চলেছি যেখানে রোড ক্রসিং নয়, বরং রাস্তায় বসে আরাম করা হচ্ছে। এমনটা মনে হচ্ছে এই জায়গা তাদের জন্য রিজার্ভ করা হয়েছে। এই হাঁসগুলো হয়তো জেনে গিয়েছিল তারা ডেনমার্কের জাতীয় পাখি, তাই তারা যে কোনো জায়গায় বসে থাকার এবং চলাফেরার অধিকার রাখে। অবাক করার বিষয় হচ্ছে এই রাজহাঁসগুলো এখান থেকে কেউ তাড়িয়ে দিচ্ছে না, বরং পুলিশ পাশে দাঁড়িয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করছে, যেটি সত্যি খুবই চমৎকার একটি বিষয়।
14 উটের এই ভিডিওটির হয়তো আপনি কখনো না কখনো দেখে থাকবেন। তাহলে চলুন এখন আমি আপনাদের এই ছবিটির আসল রহস্য সম্পর্কে জানাই, যেখানে একটি উটকে আপনি মাথা ছাড়া অবস্থায় চলতে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের জানিয়ে দেই, এটি কোনো এডিটিং এর ফলে করা হয়নি, বরং আসলে একটি ফুটেজ। এই কথা শুনে আপনারা হয়তো চিন্তাই পড়ে যাবেন যে এমনটা আবার কি করে সম্ভব। তাই আগে দেখুন, আপনার বুঝতে সুবিধা হবে। এই উটটির মাথা আসলে অন্যদিকে ঘোরানো, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি এর মাথাও দেখতে পাবেন। কি এবার স্বস্তি হলো তো? 15 আমরা সবাই জানি কুকুর এবং বিড়াল কতটা কিউট হয়ে থাকে। এগুলো তাদের মালিকের সাথে খেলাধুলা করা, ঘোরাঘুরি করা খুব পছন্দ করে। যখন এগুলো অসুস্থ হয়ে যায় তখন এদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে হয়, কারণ এই বোবা প্রাণীগুলো নিজের সমস্যার কথা তুলে ধরতে পারে না। এরকমই একটি কুকুরের কয়েকদিন যাবত অনেক কাশি হচ্ছিল। এই কুকুরের মালিক তাকে বিভিন্ন ডাক্তারকে দেখিয়েছে, কিন্তু তারপরেও এই কুকুরের কাশি ঠিক হচ্ছিল না। ডাক্তাররা কুকুরের মালিককে জানায় তার মেডিকেল রিপোর্ট সব ঠিক আছে। এই কুকুর কাশি দেওয়ার পুরোপুরি ভাবে একটি অভিনয় করছে মাত্র, কারণ যখন এটিকে বাহিরে ঘুরতে নিয়ে যাওয়া হতো তখন সে একদমই ফুরফুরে হয়ে যেত। কিন্তু তার বিপরীত ঘটনা ঘটতো যখন তাকে ঘরে নিয়ে আসা হতো। এরকম অবস্থায় কুকুরের মালিক যখন বেড়াতে নিয়ে যেত তখনই তার সকল সমস্যা ঠিক হয়ে যেত এবং সে দরজার সামনে এসে ভিড়ে থাকত। কিন্তু যখন তার মালিক বাহিরে না গিয়ে পুনরায় ঘরের মধ্যে এসে বসে যায় তখন তার কাশি আবারও শুরু হয়ে যায়। এরকম কাহিনী দেখে কুকুরের মালিক বুঝতে পারে এটি অনেক বড় এক অভিনেতা, যার সম্পর্কে হয়তো কেউ চিন্তাও করেনি। 16 প্রাণীরা এমন আজব ও অদ্ভুত আচরণ করে থাকে যা হয়তো বেশিরভাগ সময় আমরা খেয়াল করি না। যদি আপনি কখনো তাদের দিকে খেয়াল করে দেখেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে অভিভূত করবে, কেননা প্রাণীরা আমাদের সাথে থাকতে থাকতে আমাদের কিছু বৈশিষ্ট্য তাদের মাঝে নিয়ে নিয়েছে, যারই প্রতিফলনস্বরূপ তারা যা করে তা সত্যিই মনোমুগ্ধকর। আপনার দেখা মতে এমন কোনো ঘটনা আছে যেটি দেখে আপনি চমকে গিয়েছিলেন? কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো, শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।